এবাদতের রুকন কয়টি বলেন দেখি, এবাদতের রুকন কয়টি? ওরে এবাদতের রুকন কয়টি জানে না? এবাদতের রুকন তিনটি, এক নম্বর হলো মহব্বত, দুই নম্বর হলো আল খাউফ, তিন নম্বর হলো আর রাজা। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলমিনের মহব্বত, আল্লাহর ভালোবাসা। মহব্বত না থাকলে কোনো এবাদত আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণ করেন না, এটা এবাদতে হয় না। আবার যদি আল্লাহ না থাকে এটাও আল্লাহর এবাদত হয় না। আবার যদি আল্লাহর কাছে এটার উজরত পাওয়ার আশা না থাকে, আল্লাহর রহমতের আশা না থাকে, মাগফিরাতের আশা না থাকে, এটাও এবাদত হয় না। তাহলে এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা এবাদত হয়, এই তিনটাকে বলা হয় এবাদতের রুকন। এই তিনটার মধ্যে এক নম্বরটা হলো মহব্বত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, পৃথিবীর মানব যুগে যুগে এই তিনটা রুকন সহকারে খুব কম লোকেই আল্লাহর এবাদত করে। অনেক মানুষ আছে শুধু আল্লাহরে ভালোবাসে, মাওলারে মহব্বত করে, মাওলার আশেক হয়ে যায়, মাওলারে খালি খুঁজতে থাকে, জান্নাতও চায় না জাহান্নামও চায় না, শুধু মাওলারে চায়। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বলে যে আমার জান্নাতও দরকার নাই জাহান্নামও দরকার নাই, দরকার হলো কি? খালি মাওলার দরকার। এই জন্য তারা বলে জান্নাত দোজক সে মাই কিয়া করো আর জোহে মাই তুজে দেখা করো, মাওলা তুমি কোথায়, মাওলা তুমি কোথায়, মাওলা তোমারে খুঁজি, আমার জান্নাত দরকার নাই জাহান্নামও দরকার নাই, আমি খালি আমার মাওলারে চাই। এইরকম এক শ্রেণীর এবাদতকারী জমিনে আছে, তারা খালি মাওলারে খুঁজে। মাওলারে কোন দিকে খুঁজে? মাওলাকে খুঁজতে খুঁজতে মাওলার আশকে বাস ধরে ধরে উপরের দিকে উঠে মাওলারে খুঁজে, আছে না? আবার মাওলার খুঁজে লাভ মেরে স্টেজে উঠে, আবার মাওলার খুঁজে মাইক নিয়ে টানাটানি করে, মাওলার খুঁজে বক্তার গলা ধরে ঝুলে, আবার কয় মাওলা কোথায়, মাওলা তো এখানে বসে রয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এক শ্রেণীর মানুষ, এটা আমার কথা না, এটা বলতেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে এরা আল্লাহর কাছে আল্লাহরে ভয়ও করে না আশাও করে না, খালি আল্লাহরে মহব্বত করে, ভালোবাসে, খালি এসকে করে, আল্লাহর সাথে প্রেম করে। এসকে মানে কি? এসকে মানে কি? এসকে আশেক মানে কি? ওরে জানিও শরমে কয় না। আশেক মানে কি? প্রেমিক। আর এসকে মানে প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে রাসূলের সাথে মহব্বত করতে বলছেন, এসকে করার জন্য বলেন নাই। কোরআন এবং হাদিসে কোনো জায়গায় পাবেন না যে আল্লাহর সাথে এসকে করতে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসকে করতে বলছেন, প্রেম করতে বলছেন, এরকম কোনো নির্দেশনা নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। ভালোবাসার প্রেম এক জিনিস, জি, ভালোবাসার প্রেম এক জিনিস না। আব্বা আম্মাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আব্বা আম্মার সাথে আমরা প্রেম করি না। আমাদের বোনকে আমরা ভালোবাসি, বোনের সাথে প্রেম করি না, কি করি? আমরা মহব্বত করি। তাহলে আমরা আম্মাকে মহব্বত করি, আমাদের বোনকে মহব্বত করি, কিন্তু তাদের সাথে আমরা প্রেম করি না, কিন্তু স্ত্রীর সাথে কি করি? ওরে আবার কিছু কয় না। স্ত্রীর সাথে আমরা ভালোবাসি, প্রেমও করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করা হলো আল্লাহর সাথে বেয়াদবি করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে মহব্বত করতে হয়, প্রেম করা যায় না।
কারণ মহব্বতের একটা সীমারেখা থাকে, প্রেমের কোন সীমারেখা থাকে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিছেন, তিনটা সময় আব্বা আম্মার অনুমতি ছাড়া আব্বা আম্মার রুমেও ঢোকা যায় না। এটা হলো মহব্বতের সীমারেখা। আব্বা আম্মাকে ভালোবাসি তাই বলে আব্বা আম্মার শরীরের যে কোনো জায়গায় হাত লাগানো যায় না। আব্বা আম্মার মহব্বতের একটা সীমারেখা আছে, কিন্তু প্রেমের কোনো সীমারেখা থাকে না। প্রেম মানে পাগলামি করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে প্রেম করা যায় না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মহব্বত করতে হয়। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যুগে যুগে একটা সম্প্রদায় দেখা গেছে তারা আল্লাহরে ভয় করে না, আশাও করে না, শুধু আল্লাহরে মহব্বত করে, শুধু আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। এরা যত ইবাদত করুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য না। এই জন্য দেখবেন অনেক কিতাবের মধ্যে লেখা আছে, অমুক আল্লাহর ওলি গাছের নিচে বসে 12 বছর ধরে সাধনা করছেন, সাধনা করতে করতে পা ফেটে পায়ের মাঝখান দিয়ে গাছ উঠে গেছে, আল্লাহর ওলি টের পায় নাই, এরকম ঘটনা ঘটছেন না শুনছেন না? অনেক আছে, শেখ ফরিদ 12 বছর, অমুক 13 বছর, অমুক 15 বছর এরকম করছে। অর্থাৎ আল্লাহর এসকে পাগল হয়ে গেছে, কোনো ইবাদত বন্দিগি শরীয়তের দাগ ধরে নাই। তাহলে শুধু মহব্বত দিয়েও আল্লাহর ইবাদত হয় না, আবার শুধু আল্লাহকে ভয় করলেও আল্লাহর ইবাদত হয় না। আল্লাহকে মহব্বতও করতে হয়, আশাও করতে হয়। খারেজি সম্প্রদায় শুধু আল্লাহকে ভয় করছে, আল্লাহকে মহব্বত করে নাই। এজন্য খারেজিরা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চোরিনী চুরি করলে হাত কেটে দাও। তারা বলে, হাত তো এই পর্যন্ত না, হাত এই পর্যন্ত, সুতরাং হাত এই পর্যন্ত কাটিয়ে দিতে হবে। খারেজিদের মত হলো হাত এখানে কাটতে হবে, মানে আল্লাহরে এত বেশি ভয় করে, আল্লাহরে মহব্বত করে না, আশাও করে না, এই জন্য তাদের এটাও ইবাদত হয় না। আবার কেউ যদি শুধু আশা পোষণ করে, শুধু আল্লাহর কাছে আশা করে, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভয়ও নাই, এই লোক হইল মুরজিয়া। এই লোকের নাম মুরজিয়া, খালি আল্লাহর কাছে আশা করে কিন্তু কোনো ভয়ও নাই, মহব্বত নাই। যেমন বাংলাদেশের অগণিত অসংখ্য ভাই বোন হল এই মুরজিয়া, নামাজ পড়ে না তাও জান্নাতের আশা করে বসে আছে, নামাজ পড়ে না তাও ইমান মজবুত আছে, নামাজ নাই তাও আমি নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু ঠিক আছে, নামাজ নাই তাও কিন্তু ইমান মজবুত আছে, ইমান ঠিক আছে, জান্নাতও পাইব, সব আশা করে বসে আছে। এদের ভিতরে ইবাদতের মহব্বত নাই, ইবাদতের ভিতরে খাওয়া নাই, শুধু আশা আছে। তাহলে এই তিনটা হলো ইবাদতের রুকন।